প্রিয় শিক্ষার্থী ও অভিভাবক, দাউদকান্দি অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে অনলাইন ভিত্তিক ক্লাস আমি শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী ও অভিভাবক, আসসালামু আলাইকুম। দাউদকান্দি অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মনির হোসেন, সহকারী শিক্ষক, শহীদ নগর এমেজুলিল উচ্চ বিদ্যালয়, দাউদকান্দি, কুমিল্লা। আজ আমি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় থেকে একটি ক্লাস নেব। আশা করি তোমরা মনোযোগ সহকারে আমার ক্লাসটি দেখবে। প্রিয় শিক্ষার্থী, এখানে একটি স্লাইড দেখতে পাচ্ছ। এই স্লাইডে x প্লাস y ইকুয়াল 5, এটি একটি সমীকরণ। এখন আমার প্রশ্ন হচ্ছে যে উপরের সমীকরণে x ও y কে কি বলা হয়? x এবং y, উপরের সমীকরণে x এবং y কে কি বলা হয়? কি বলা হয় দেখি। চলো, ধন্যবাদ তোমাদের যে x এবং y কে, y হচ্ছে উপরের সমীকরণে x এবং y হচ্ছে কি চলক। এখন x ও y এই চলকটি কত ঘাত বিশিষ্ট? কত ঘাত বিশিষ্ট? এক ঘাত বিশিষ্ট। ধন্যবাদ যে এক ঘাত বিশিষ্ট। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এক ঘাত বিশিষ্ট সমীকরণকে আমরা সাধারণত কি বলে থাকি? যে এক ঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। এখন দেখো নিচে দুটি সমীকরণ দেওয়া আছে, যে x প্লাস, নিচে কি দেওয়া আছে, যে দুটি সমীকরণ দেওয়া আছে। আমরা প্রথম কি যে x প্লাস y ইকুয়াল 5 একটি সমীকরণ, কিন্তু নিচে আমরা x প্লাস y ইকুয়াল 5 এবং x মাইনাস y ইকুয়াল 1 দুটি সমীকরণ এখানে দেয়া আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে চলকের মান দ্বারা যদি উভয় সমীকরণ সিদ্ধ হয়, চলকের মান দ্বারা যদি এই উভয় সমীকরণ সিদ্ধ হয়, তাহলে এই সমীকরণকে একত্রে কি বলে? প্রিয় শিক্ষার্থীরা, যে যদি চলকের মান দ্বারা, যদি চলকের মান দ্বারা উভয় সমীকরণ সিদ্ধ হয়, তাহলে সমীকরণ সমূহকে একত্রে কি বলে? তোমরা ঠিকই বলেছ যে সহ সমীকরণ বলে। এখন আমরা আমি পূর্বেই তোমাদের বলেছি যে একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। এখন যদি দুইটা সমীকরণ একত্রে হয় এবং এই দুটি সমীকরণ যদি চলকের মান দ্বারা যদি সিদ্ধ হয়, তাহলে সহ সমীকরণ হয়। এখন এই সমীকরণ দুটি কি একঘাত বিশিষ্ট? সমীকরণ দুটি একঘাত বিশিষ্ট। তাহলে এখন সমীকরণ সমূহের চলক একঘাত বিশিষ্ট হলে সেটা হবে কি সরল, কি হবে সরল সহ সমীকরণ। সরল আমি লিখে দিচ্ছি বোর্ডে, যে সরল সরল সহ সমীকরণ, সহ সরল সহসমীকরণ। তাহলে সুতরাং তোমরা বুঝতেই পারছো যে আজকের ক্লাসটি, আমি যে ক্লাসটি আজকে নেব সেটা হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের সরল সহসমীকরণ। তাহলে চলো আমরা যে দেখি যে আমরা এখানে এই স্লাইডটিতে আমরা দুটি সমীকরণ এখানে দিয়েছি। আমি কয়টি সমীকরণ দিয়েছি? দুটি। একটা হচ্ছে 3x মাইনাস 2y ইকুয়াল টু 5, দ্বিতীয় সমীকরণটি হচ্ছে 2x প্লাস 3y ইকুয়াল টু 12। তাহলে আমি প্রথম স্টেপেই দেখো যে আমি তোমাদের জানিয়ে নিচ্ছি যে এটা কোন পদ্ধতিতে আমি করব। আমি গত ক্লাসে তোমাদের প্রতিস্থাপন পদ্ধতিতে দেখানোর চেষ্টা করেছি। আজ আমি এই সমীকরণ দুটিকে অপনয়ন পদ্ধতিতে করব। এখন অপনয়ন পদ্ধতিতে করতে দেখো এখানে একটা লিখা আছে তোমাদের
এই স্লাইডটিতে যে প্রদত্ত উভয় সমীকরণকে এমন দুটি সংখ্যা বা রাশি দ্বারা পৃথকভাবে গুণ করতে হবে যেন যে কোনো একটি চলকের সহগের সাংখ্যিক মান সমান হয়। তাহলে আমরা এখানে কি সাংখ্যিক মান, যে কোনো একটি চলকের সাংখ্যিক মান সমান করতে হবে, হয় এক্স এর সাংখ্যিক মান সমান করতে হবে না হয় ওয়াই এর সাংখ্যিক মান সমান করতে হবে। তাহলে আমরা চলো মূল পর্বে চলে যাই, যে এটা সমাধানটাকে কিভাবে করা যায় তোমরা মনোযোগ সহকারে একটু দেখার চেষ্টা করবে। দেখো যে প্রথমে আমি প্রথম সমীকরণটিকে এক এবং দ্বিতীয় সমীকরণটিকে আমি প্রথম সমীকরণটিকে এক এবং দ্বিতীয় সমীকরণটিকে আমি দুই নম্বর দিয়েছি। এখন আমি এই প্রথম সমীকরণকে আমি কি দিয়ে গুণ করব, যে এই সমীকরণটি এমন সংখ্যা দ্বারা গুণ করতে হবে যেন যে কোনো একটি চলকের মান কি হয় সাংখ্যিক, যে সহগের সাংখ্যিক মান সমান হয়। তাহলে দেখো যে আমি কি করেছি, যে এক নং সমীকরণকে দুই, এই যে এক নং সমীকরণে সমীকরণকে দুই নং সমীকরণের এক্স এর সহগ দিয়ে, অর্থাৎ এক নং সমীকরণকে আমি দুই নং সমীকরণের এক্স এর সহগ দিয়ে অর্থাৎ টু দিয়ে গুণ, দ্বিতীয় সমীকরণকে আমি প্রথম সমীকরণের এক্স এর সহগ থ্রি দিয়ে গুণ করব। এটাই আমি এখানে লিখে দিয়েছি। তারপর আমি কি করব, যে এখানে বলছি যে বিয়োগ করব। এখন দেখো কেন বিয়োগ হবে, এটা যোগ না হয়ে বিয়োগ হবে কেন, এটা আমি পরে তোমাদের জানাচ্ছি। যে আগে আমি কি করব, যে এক নং সমীকরণকে দুই এবং দুই নং সমীকরণকে তিন দ্বারা গুণ করব। তাহলে এক নং সমীকরণকে দুই দিয়ে গুণ করলে সিক্স এক্স মাইনাস ফোর এক্স ইকুয়াল ফোর ওয়াই, সরি, যে ফোর ওয়াই ইকুয়াল কি হবে, যে টেন হবে, কি হবে টেন হবে, টু দ্বারা ফাইভ কে গুণ করলে টেন হবে। আবার দ্বিতীয় সমীকরণকে আমি যদি তিন দ্বারা গুণ করি তাহলে তিন দ্বিগুণে ছয় অর্থাৎ সিক্স এক্স, এটাও কি হবে সিক্স এক্স, তারপর প্লাস চিহ্ন আছে প্লাস, তারপর নাইন ওয়াই হবে, কি হবে নাইন ওয়াই, কি হবে নাইন ওয়াই ইকুয়াল থার্টি সিক্স, কি হবে থার্টি সিক্স। এখন দেখো এই দুইটা সমীকরণকে আমি কি করব, এক নং থেকে দুই নং বিয়োগ করব। এই যে এক নং সমীকরণ আমি তিন দুই দ্বারা গুণ করছি যেটা পেয়েছি, আবার দুই নং সমীকরণকে তিন দিয়ে গুণ করে আমি এটা পেলাম। এখন আমি কি করব, যে এক নংকে দুই এক নং থেকে দুই নংকে আমি বিয়োগ করে দেব। কেন বিয়োগ হবে দেখো, এখানে একটু ভালো করে খেয়াল করার চেষ্টা করো, একটু মনোযোগ সহকারে খেয়াল করো, যে এখানে বলা হয়েছে যে এখানে লেখাটা ভালো করে পড়ো, প্রদত্ত উভয় সমীকরণকে এমন দুটি সংখ্যা দ্বারা কি করতে হবে পৃথকভাবে গুণ করতে হবে যেন ওই একটি চলকের সহগের সাংখ্যিক মান সমান হয়। এখন দেখো এখানে চলক আছে এক্স এবং ওয়াই, দুটি চলক আছে। এখন কোন চলকের মান সমান হয়েছে, এক্স চলকের মান সমান হয়েছে। তাহলে এখন কেন বিয়োগ হবে, বিয়োগটা হবে কেন আমরা দেখি, যে আগে দেখে নে এটা, যে এখানে দেখো সিক্স এক্স এটার চিহ্নটা হচ্ছে প্লাসের, আবার দ্বিতীয় যে সিক্স এক্স সেটারও চিহ্ন কি প্লাস। যদি উভয়ের চিহ্ন একই হয় তাহলে বিয়োগ করতে হবে, আর যদি উভয়ের চিহ্ন ভিন্ন হয় তাহলে যোগ করতে হবে। তাহলে এখানে উভয়ের চিহ্ন কি আছে একই রকম, সুতরাং আমরা এখানে কি করব বিয়োগ করব। তাহলে দেখো যে বিয়োগ করলে কি হয়, আমরা বিয়োগ করে দিচ্ছি, তাহলে বিয়োগ করলে বিয়োজ্য রাশির চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়, মানে বিপরীত হয়ে যায়। তাহলে এটা প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে, এটাও প্লাস আছে এটাও মাইনাস হয়ে যাবে। এখন দেখো বিয়োগ করি, তাহলে এখানে এই সিক্স এক্স প্লাস এর এই সিক্স এক্স মাইনাস এর কেটে দিলাম। এখন মাইনাস এর নাইন এক ওয়াই আর এসে ফোর ওয়াই, তাহলে মাইনাস এর নাইন ওয়াই মাইনাস এর ফোর ওয়াই এ মাইনাস এর থার্টিন ওয়াই, মাইনাস এর থার্টিন ওয়াই ইকুয়াল, এখানে মাইনাস এর থার্টি সিক্স আর প্লাস এর টেন আছে,
মাইনাসের 36 থেকে প্লাসের 10 আমি বিয়োগ করে দিলে মাইনাসের 26 থাকে। এটা তোমরা ভালোই জানো যে মাইনাসের 26। এখন দেখো যে আমরা কার মান চলক y এর মান বের করব, তাহলে y টাকে আমি রেখে দিলাম মাইনাস 13, আমি ডান পাশে নিয়ে যাব। কোন পাশে নিয়ে যাব? না, ডান পাশে। এখন কি করে নিতে হবে এটা তোমরা ভালো করেই জানো যে বাম পাশে প্লাস চিহ্ন থাকলে ডান পাশে নিলে মাইনাস হয়ে যায়, মাইনাস থাকলে প্লাস হয়ে যায়, গুণক অবস্থায় থাকলে ভাগ হয়ে যায়। তাহলে y মাইনাস 30 সাথে y এর সম্পর্ক গুণক হিসাবে আছে, সুতরাং আমরা এখানে ভাগ করে নিয়ে যাব। তাহলে নিচে হবে ভাগ, তাহলে কি 13 মাইনাস 13 নিচে হবে আর মাইনাস 26 হবে, অর্থাৎ লবের মধ্যে, তাই না? হরে চলে যাবে মাইনাস 13 আর লবে 26। আমি যদি এই 13-26 এর মধ্যে দুইবার যাই, কয়বার? দুইবার। তাহলে সুতরাং সুতরাং প্রিয় শিক্ষার্থীরা ভালো করে খেয়াল করো যে আমরা ওয়াই চলকের মান কিন্তু এখানে পেয়ে গেছি, কত পেলাম? 2। তাহলে ওয়াই চলকের মান এখানে কত পেলাম? 2 পেলাম। আমরা এখন কি করব যে এই ওয়াই চলকের মানকে আমরা এখানে 2নং সমীকরণে বসাইতে পারি, আবার 1নং সমীকরণে বসিয়ে সমাধান করতে পারি। তাহলে আমরা দেখি যে আমরা এই ওয়াই এর মানটাকে আমরা 2নং সমীকরণে বসাবো। কোথায় বসাবো? 2নং সমীকরণে। তাহলে 2নং সমীকরণটা এখানে কি আছে যে 2xx প্লাস থ্রাইস ওয়াই ইকুয়াল 12, ইকুয়াল কত? 12। এখন দেখো যে আমরা ওয়াই এর মান বসাবো, তাহলে 2xx যেভাবে আছে সেভাবেই রেখে দিলাম, প্লাস 3y এর সাথে গুণক হিসাবে আছে, আমি এখানে ডট দিয়ে দিলাম। কি দিয়ে দিলাম? ডট। তাহলে 3 ডট y এর মান এখানে 2 আছে, আমি 2 বসিয়ে দিলাম, ইকুয়াল 12, ইকুয়াল 12। তাহলে এখানে দেখো, এখানে দেখো 2xx ইকুয়াল 2xx প্লাস, সরি, 2xx প্লাস এখানে 3 কে 2 দ্বারা গুণ করলে কি হয়? এই তো ফাইন, 6। থ্যাংক ইউ যে 6। তাহলে ডান পাশে কি রয়ে যাবে? 12 রয়ে যাবে। এই তো, ওকে। তাহলে এখানে দেখো যে 2xx রেখে দিলাম, প্লাস প্লাস না, এখানে ইকুয়াল দিয়ে দিলাম, আমি এই প্লাসের 6 কে, এই প্লাসের 6 কে আমি কি করব? ডান পাশে নিয়ে যাব। তাহলে ডান পাশে নিয়ে গেলে, তাহলে 12, তাহলে প্লাসেরটাকে ডান পাশে নিয়ে গেলে মাইনাস 6 হয়ে যাবে। এখানে দেখো একটু ভালো করে খেয়াল করো যে আমরা এক্স কার মান বের করব, এখানে এক্স চলকের মান, তাহলে এক্সটাকে আমরা বাম পাশে রেখে দিলাম, আর এক্স এর সাথে 2 এর কি সম্পর্ক? গুণক হিসাবে আছে। তাহলে আমি যদি ডান পাশে নিয়ে যাই, তাহলে 2 কি হয়ে যাবে? ভাগ, অর্থাৎ হরে চলে যাবে। আর লবে কি? 12 এবং 6 এর বিয়োগফল, অর্থাৎ 12 থেকে 6 চলে গেলে 6 থাকে। তাহলে আমি 2 8 6 এর মধ্যে কয়বার যায়? 3 বার, তাই না? 3 বার যায়। তাহলে সুতরাং সুতরাং শিক্ষার্থীরা বুঝতেই পারছো যে x এর মান কত হবে? x এর মান কত হবে? 3 হবে। কত হবে? 3। তাহলে আমরা y চলকের মান 2 এবং x চলকের মান আমরা 3 পেয়ে গেলাম। সুতরাং নির্ণয় সমাধান, তাহলে নির্ণয় সমাধান কি হবে যে x কমা y, আমরা এটাকে ব্রেকেটে দিয়ে দিব, ফার্স্ট ব্রেকেটে, ইকুয়াল x এর মান কত পেলাম? 3 কমা y এর মান কত পেলাম? 2। তাহলে সুতরাং আমাদের অ্যান্সার হবে কত? 2 3 এবং 2। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে এটা কিভাবে আমরা আরেকটি সমাধান করব। তাহলে দ্বিতীয় সমাধানটি দেখো যে প্রথম সমীকরণটি হচ্ছে x প্লাস 4y ইকুয়াল টু 14,
7x minus thrice y equal to 5. আমরা এই সমাধানটি দেখো কিভাবে করছি, যে ফার্স্ট স্টেপ আমি প্রথমেই প্রথম সমীকরণটিকে এক এবং দ্বিতীয় সমীকরণটিকে আমি দুই নং সমীকরণ হিসেবে এখানে প্রকাশ করলাম। এখন আমি প্রথম যেই সমাধানটি করেছি তখন x এর সহগ নিয়ে করেছিলাম, এবার আমি x এর সহগ না আমি y এর সহগ দিয়ে করার চেষ্টা করব। একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে যে দেখো যে এক নংকে দ্বিতীয় সমীকরণের y এর সহগ 3 দ্বারা এবং দুই নংকে প্রথম সমীকরণের y এর সহগ 4 দ্বারা গুণ করি। পরে আমরা এখানে কি করলাম, যোগ করলাম। আমরা প্রথমটা করেছিলাম বিয়োগ, কিন্তু এটা যোগ হয়ে গেছে, তাহলে আমরা এটা পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি কেন যোগ হবে। আগে গুণগুলো করে নিই, যে প্রথম সমীকরণকে 3 দিয়ে গুণ করলে হবে থ্রাইস এক্স প্লাস 12y ইকুয়াল 42 কি হবে, 42। এখন দেখো আমি দুই নং সমীকরণকে y এর সহগ 4 দ্বারা গুণ করব, 4 দিয়ে গুণ করলে 6 7 28, তাহলে 28 কি হবে, এখানে 28x মাইনাস আছে, এখানে মাইনাস 3 কে আমি 4 দিয়ে গুণ করলে 12y হবে, কি হবে 12y ইকুয়াল, আমি a 4 দিয়ে 5 কে গুণ করলে হবে 20, কি হবে 20। এখন দেখো যে আমি কি বলেছিলাম যে এক নং থেকে নয়, এক নং কে এটা থেকে হবে না, এক নং ও দুই নং এখানে হবে, ও এক নং ও দুই নং যোগ করব, এখানে থেকে হবে না, এক নং ও দুই নং। প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো যে এক নং ও দুই নং যোগ করি, এক নং ও দুই নং যোগ করব আমরা, তাহলে কেন যোগ করব আমরা একটু দেখে আসি যে কেন যোগ করব। প্রিয় শিক্ষার্থীরা একটু ভালো করে খেয়াল করো যে আমরা যোগটা কেন করব, যে আমি পূর্বে বলেছিলাম যদি যে চলকের মান সমান, এখানে ওয়াই চলকের মান সমান, এখন এই ওয়াই চলক প্রথম ওয়াই চলকটা হচ্ছে প্লাস চিহ্ন যুক্ত, দ্বিতীয় ওয়াই চলকটা কি মাইনাস চিহ্ন যুক্ত, তাহলে ওটা ছিল কি একই চিহ্ন যুক্ত, তাহলে যদি উভয় একই চিহ্ন যুক্ত হয় তাহলে হবে বিয়োগ, তাহলে কি হবে বিয়োগ হবে, আর যেহেতু এখানে ভিন্ন চিহ্ন যুক্ত মানে উভয় কি ভিন্ন, সেই কারণে এখানে যোগ করব। তাহলে আমরা এখানে কি করব যে আমরা উভয় সমীকরণকে যোগ করে দেব, কি করে দেব, এক নং ও দুই নং, এখানে থেকে বলা হয়েছিল না, থেকে হবে না, এটা ও হবে, থেকের জায়গায় হবে ও, এক নং ও দুই নং যোগ করি, তাহলে আমরা যোগ করি, যোগ করলে কি হবে, এখন দেখো এ মাইনাসের প্লাসের 12y মাইনাসের 12y কি বিয়োগ হয়ে গেল, অর্থাৎ এখানে কি জিরো, তাহলে জিরো লিখতে হয় না, তাহলে আমরা যোগ করলে 3 আর 28 তাহলে হবে 30, কি হবে 31 কি x অ্যাক্সিসে 31 ইকুয়াল, এখানে যোগ করলে কি হবে 42 মানে অর্থাৎ 42 আর 20 যোগ করলে হবে 60 62, এই তো ফাইন, ওকে 62। এখন দেখো যে আমরা y চলকের মান বের করব, আমরা 31 কে আমরা ডান পাশে নিয়ে নিব, x কে আমরা বাম পাশে রেখে দিলাম, x কে আমরা কি করলাম বাম পাশে, ইকুয়াল এই 31 x এর সাথে গুণক হিসেবে আছে, আমি এখানে হরেশ নিয়ে গেলাম, কোথায় নিয়ে গেলাম হরে, হরে 31 অর্থাৎ ভাগ করে দেব, 31 দিয়ে 62 কে ভাগ, তাহলে অর্থাৎ 62 এর মধ্যে 31 কতবার যাবে, দুইবার যাবে, কয়বার, এই তো ফাইন দুইবার যাবে, তাহলে সুতরাং x চলকের মান এখানে আমরা কি পেলাম 2 পেলাম, আমরা x চলকের মান 2 পেলাম। এখন আমরা এই x চলকের মান আমরা এক নং সমীকরণে বসাইতে পারি, আবার দুই নং সমীকরণে বসাতে পারি। দেখো আমি
এবার এক্স এর মান আমি 1 নং সমীকরণে, আমি প্রথম সমাধানটা করেছিলাম এক্স এর মান 2, ওয়াই এর মান 2 নং সমীকরণে বসায়। এখন দ্বিতীয় সমীকরণটা করতে যাচ্ছি, এক্স এর মান আমরা কি 1 নং সমীকরণে বসাই। তাহলে 1 নং সমীকরণটা কি আমরা লিখে নেই আগে, যে এক্স প্লাস 4y ইকুয়াল 40। এখন আমরা মানটা বসিয়ে দিব, কি মান বসিয়ে দিব, ওই যে আমরা এক্স এর মান কি পেয়েছিলাম, এক্স চলকের মান 2 পেয়েছিলাম, তাহলে এক্স এর জায়গায় আমরা 2 বসাই দিলাম। এক্স এর মান আমরা কি বসাই দিলাম, 2। এখানে কি 4y ইকুয়াল 40, কত 40, এই তো ফাইন। ওকে, এখন আমরা 4y কে বাম পাশে রেখে দিলাম, আর ইকুয়াল এ 2, 2 টা কোন চিহ্ন যুক্ত, প্লাস চিহ্ন যুক্ত, কি চিহ্ন যুক্ত, প্লাস। আমরা এ 2 কে আমরা ডান পাশে নিয়ে যাব, তাহলে কি করে নিতে হবে প্রিয় শিক্ষার্থীরা, মাইনাস, এই তো ধন্যবাদ তোমাদের, যে মাইনাস করে নিতে হবে, তাহলে মাইনাস করে দিলাম। সুতরাং এখানে দেখো যে আমরা ওয়াই চলকের মান বের করব, তাহলে ওয়াই এর সাথে 4 এর সম্পর্ক কি গুণক হিসাবে আছে, তাহলে আমরা ডান পাশে নিয়ে গেলাম, কি করে ভাগ করে নিয়ে গেলাম। এখন দেখো এর ডান পাশে 14 থেকে, অর্থাৎ 14 থেকে 2 যদি বিয়োগ করে দেই, তাহলে এখানে কি থাকবে, 12 থাকবে, কি থাকবে 12। এখন এ 4 12 এর মধ্যে কতবার যায়, 3 বার, এই তো ফাইন, 3 বার, তাহলে 3 হবে। সুতরাং তোমরা বুঝতেই পারছো যে y এর মান এখন কত কত হবে, y এর মান কত হবে এখন, এই তো, যে ধন্যবাদ তোমাদের, y এর মান হবে 3। তাহলে সুতরাং আমরা কিন্তু অঙ্কের শেষ পর্যায়ে চলে এসেছি, এখন নির্ণয়ের সমাধানটা, তাহলে নির্ণয় সমাধান কি হবে, আমরা x এর মান 2 পেয়েছি, y এর মান আমরা 3 পেয়েছি, তাহলে x, y দিব, এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখে দেব, ইকুয়াল আমরা x এর মান কি পেয়েছিলাম, 2, আর y এর মান আমরা কি পেয়েছিলাম, 3, তাহলে আমাদের নির্ণয় সমাধান হচ্ছে 2, 3, এটাই অ্যানসার। তাহলে তোমরা অবশ্যই আমার এই অঙ্ক দুটি তোমরা ভালো করে মনোযোগ সহকারে দেখেছো এবং বুঝেছো, আজ আর নয় যে আমি এবার তোমাদের বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, যে বাড়ির কাজটি, উপরের এই বাড়ির কাজটি তোমরা সেরে নিবে এবং আমার আমাকে স্কুল খুললে আমার কাছে জমা দিবে। তাহলে সুতরাং আজকের মতো এখানেই শেষ, তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।